এই বাচ্চাটার পায়ে ভয়ানক চোট লেগেছে তাই বাচ্চাটা ঠিক ভাবে হাঁটতে পারছে না মায়ের পিছন ধরে ভাই আগান যাচ্ছে এ তাড়াতাড়ি হাঁটতে পারছে না তাই পিছিয়ে পড়েছে কিছুক্ষণের মধ্যেই মা অনেক দূরে এগিয়ে গেল বাচ্চাটা বসে বসে ওদেরকে শুধু যেতে দেখছিল এখানে ভালুকও ছিল সে আবার দু পায়ে মানুষের মতো হাঁটতে পারে এইখানে নেকড়েটাও ঘোরাঘুরি করছে এদের ভয়ে আমাদের ক্যামেরাম্যান বাচ্চাটিকে ঘরে নিয়ে আসে এবার আরো ঘরের সদস্যগুলার মুখ ফুলাফুলি ইহার এখন পায়ের রক্ত মাথায় চড়ে গেছে বাচ্চা হরিণটা এবার এই কুকুরটার কাছে হ্যালো করতে আসে ক্যামেরাম্যান সামনে ছিল তাই কুকুরটা ধীরে করে বলে হাড়ে হুলকে হুলকে